আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর একশো বারো পৃষ্ঠার পাঁচ দশমিক চার নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে পাঁচ দশমিক চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি আমরা হচ্ছে গত তিনটি পর্বে বাংলাদেশের ফসল ক্রীড়া প্রতিযোগিতা এবং নববর্ষ উদযাপন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব বিজ্ঞান মেলা রচনা ঠিক আছে বিজ্ঞান মেলা মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন মানুষের সাথে মানুষের লোকশিল্পের সাথে জীবনের এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে হৃদয়ের যে মিলন তারই নাম মেলা মেলা বিভিন্ন রকম হয়ে থাকে ধর্মীয় উৎসবের মেলা বৈশাখী মেলা পৌষ মেলা বই মেলা বিজ্ঞান মেলা ইত্যাদি মেলার মাধ্যমে যে কোনো একটা বিষয় খুব দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে বিজ্ঞান মেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য প্রদর্শন করা হয় এবং এখানে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে নতুন নতুন বিজ্ঞানের আবিষ্কার দেখার জন্য বর্তমান বিশ্ব বিজ্ঞানের দান ও কলারে অনেকটাই সমৃদ্ধ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও এক্ষেত্রে ব্যতিক্রম নয় ব্রিটিশ শাসনামল থেকে এদেশে বিজ্ঞানের ক্রমোন্নতি লক্ষ্য করা যায় বিজ্ঞানের এই উন্নতি আমাদের জীবনকে করেছে বৈচিত্র্যময় তাই আমাদের প্রাত্যহিক জীবনের সাথে বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড় সেজন্য মানব জীবনে বিজ্ঞান চর্চা বিজ্ঞান পঠন পাঠন ও এর একটি বিশেষ অন্তর্ভুক্ত হিসেবে বিজ্ঞান মেলা আজকের যুগে একটি তাৎপর্যপূর্ণ বিষয় আমাদের দেশে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে যেমন বইমেলা বাণিজ্য মেলা শিল্প মেলা মেলা প্রভৃতি এগুলোর মতো বিজ্ঞান মেলা একটি উল্লেখযোগ্য মেলা এই মেলা অনুষ্ঠিত হয় নির্দিষ্ট কিছু বিষয় বা লক্ষ্যকে কেন্দ্র করে এতে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানের নানা আবিষ্কার বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রভৃতি বিষয় সর্বসাধারণের মাঝে তুলে ধরে শিক্ষার্থীদের প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষা উৎসাহিত করাই বিজ্ঞান মেলার প্রধান উদ্দেশ্য বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের উদ্ভাবনী শক্তিকে মানুষের মাঝে প্রদর্শন করতে পারে এভাবেই তরুণ সমাজ বিজ্ঞানমুখী হয় এবং তাদের মেধার যথার্থ মূল্যায়নের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করে এই বিজ্ঞান মেলা সেই ব্রিটিশ শাসনামল এবং তার পরবর্তী শাসনামল থেকেই এদেশে বিজ্ঞান মেলার আয়োজন করা হতো সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলার আয়োজন করা হতো সেই সূত্র ধরে বিজ্ঞান কমিটি গত কয়েক বছর ধরে দেশের প্রশাসনের নিম্নস্তর থেকে শুরু করে কেন্দ্রীয় বা জাতীয়ভাবে এই মেলার আয়োজন করে আসছে বিজ্ঞান মেলা সাধারণত জানুয়ারির মাঝামাঝি সময়ে থানা পর্যায় থেকে প্রতিযোগিতার ভিত্তিতে শুরু করে জেলা ও বিভাগ পর্যায়ে উত্তরণের পর ফেব্রুয়ারির মাঝামাঝি কেন্দ্রীয় পর্বে ঢাকায় এসে সমাপ্তি লাভ করে বিজ্ঞান মেলা সাধারণত স্কুল কলেজে করা হয়ে থাকে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীর মানসিকতায় বিজ্ঞানের এইসব কর্মকাণ্ড রেখাপাত করে ফলে তাদের মন হয় উর্বর এবং উৎপাদনমুখী তবে বিজ্ঞান মেলা শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ রাখলেই চলবে না এর প্রসার ঘটাতে হবে এবং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে সারা দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করে দেশের সর্বস্তরের মানুষকে বিজ্ঞান সম্পর্কে ধারণা প্রদান করা উচিত সভ্যতার পাশাপাশি বিজ্ঞানের অবদান সম্পর্কে ধারণা প্রকাশ করতে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তা জানতে দেশের মানুষকে জানাতে আগ্রহী করে তোলে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্কুল কলেজে খুদে বিজ্ঞানীরা বিজ্ঞানের নানা বিষয় জানতে পারে এভাবে তারা বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে ফলে তাদের মধ্যকার বৈজ্ঞানিক বুদ্ধির বিকাশ ঘটে এবং সেটা জ্ঞানের উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় পর্যায়ে বিস্তার করতে সহায়তা করে এভাবেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দেশকে তাল মিলিয়ে চলতে সহায়তা করে এবং শিক্ষণ প্রশিক্ষণ সহ দেশের গবেষণা ও উন্নয়ন কাঠামোতে অবদান রাখে বিজ্ঞান মেলা লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য সরকারি ও ব্যক্তিগত উদ্যোগ নেওয়া এবং সেগুলোর বাস্তবায়নের জন্য সবার আন্তরিকতা প্রয়োজন এতে দেশের শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চায় আগ্রহী হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই এই বিজ্ঞানের প্রসারের মাধ্যমে জাতির উন্নয়ন সম্ভব তাই বিজ্ঞান মেলার আয়োজন করে সবাইকে সচেতন করতে হবে উৎসাহিত করতে হবে বিজ্ঞান মেলার আয়োজন করতে এবং আমাদের প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক বিজ্ঞানের আদর্শে সমাজ ও দেশ করতে হবে আমরা হচ্ছে ইতিমধ্যে আজকের পর্বটা সহ প্রথম চারটা রচনা করে ফেলেছি আমরা হচ্ছে পরবর্তী পর্বে অর্থাৎ আট নং পর্বে তোমাদের বিবরণমূলক যে শেষ রচনাটা আছে ভ্রমণের অভিজ্ঞতা সেটা দেখব ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা পঞ্চমাধ্যায় একশো বারো পৃষ্ঠার বাইশ দশমিক চার আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ